আসলে এবার আমরা ইসলাম ধর্মের ঈশ্বরকে বোঝার চেষ্টা করি। কোন মুসলমান যদি সবচেয়ে সুন্দরভাবে ইসলাম ধর্মের ঈশ্বরের ধারণা ব্যাখ্যা করতে চান, তাহলে তিনি বলবেন পবিত্র কোরআনে সূরা ইখলাসের 1-4 নম্বর আয়াতে বলা হয়েছে, কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়, আল্লাহু সামাদ, আল্লাহ অবিনশ্বর চিরস্থায়ী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, জন্ম নেন নাই, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেউ নাই। সর্বশক্তিমান ঈশ্বরের এই 4 লাইনের সংজ্ঞাটি রয়েছে পবিত্র কোরআনে। কেউ যদি দাবি করে যে সে ঈশ্বর, সে যদি এই 4 লাইনের সংজ্ঞার শর্তগুলো পূরণ করে, আমরা মুসলমানরা তাহলে কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। আর ঠিক এই কথাটাই বলা হয়েছে হিন্দু ধর্মগ্রন্থগুলিতে, এর 4টা পয়েন্টই। প্রথমটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। ছান্দোগ্য উপনিষদে একই কথা আছে, 6 অধ্যায়ের 2 অনুচ্ছেদ 1 নম্বর পরিচ্ছেদে বলা হয়েছে এককাম এবি দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নেই। 2 নম্বর পয়েন্ট, আল্লাহু সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর চিরস্থায়ী, একই কথার উল্লেখ আছে ভগবদ গীতায় 10 নম্বর অধ্যায় 3 অনুচ্ছেদে, যে সর্বশক্তিমান ঈশ্বর যাবতীয় পৃথিবী সমূহের প্রভু। 3 নম্বর পয়েন্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাহাকেও জন্ম দেন নাই, জন্ম নেন নাই, একই কথার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে 6 নম্বর অধ্যায় 9 অনুচ্ছেদে, যে মহান স্রষ্টার কোনো বাবা মা নেই, তার কোনো প্রভু নেই, তার কোনো মা নেই, তার কোনো বাবা নেই। আর 4 নম্বর পয়েন্ট, ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তার সমতুল্য কেউ নেই, একই কথার উল্লেখ আছে শ্বেতসূত্র উপনিষদে 4 নম্বর অধ্যায়ের 19 পরিচ্ছেদে। এছাড়াও যজুর্বেদ 32 নম্বর অধ্যায়ের 3 অনুচ্ছেদে বলা হয়েছে, নাতাস্তি প্রতিমা আস্তি, সৃষ্টিকর্তা তাহার সমতুল্য কেহ নাই, তাহার মতো কিছু নাই। যদি কেউ বলে, যদি কেউ দাবি করে যে সে ঈশ্বর, যদি সে এই 4 লাইনের সঙ্গে শর্তগুলো পূরণ করতে পারে যেটার উল্লেখ আছে পবিত্র কোরআনে সূরা ইখলাসে অথবা হিন্দু ধর্ম গ্রন্থে, আমরা মুসলিমরা কোনো দ্বিধা ছাড়াই সেই লোককে ঈশ্বর বলে মেনে নেব। যেমন ধরুন আমাদের আশেপাশে অনেক মানুষ তারা মনে করে ভগবান রজনীশ একজন ঈশ্বর। একবার প্রশ্নোত্তর পর্বে এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন, আমরা হিন্দুরা তাকে ঈশ্বর হিসেবে মানি না। আমি জানি, আমি কখনোই বলিনি হিন্দুরা তাকে ঈশ্বর বলে মানে, আমি বলেছি কিছু লোক তাকে ঈশ্বর বলে মানে। আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি, কোথাও লেখা নেই রজনীশ একজন ঈশ্বর, কিন্তু অনেক লোকে আছে যারা ভগবান রজনীশকে ঈশ্বর বলে মানে। আসুন ভগবান রজনীশকে সূরা ইখলাস আর হিন্দু ধর্মগ্রন্থের অনুচ্ছেদগুলো দিয়ে পরীক্ষা করে দেখি। 1 নম্বর হল কুল হুয়াল্লাহু আহাদ, বলো তিনি আল্লাহ এক অদ্বিতীয়, এক কাম এবি দ্বিতীয়াম, সৃষ্টিকর্তা একজনই, দ্বিতীয় কেউ নেই। ভগবান রজনীশ কি এক অদ্বিতীয়? সেই কি একমাত্র মানুষ যে নিজেকে ঈশ্বর দাবি করেছে? পৃথিবীর হাজার হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, বিশেষ করে ইন্ডিয়ায় হাজার মানুষ নিজেকে ঈশ্বর দাবি করেছে, রজনীশই একমাত্র নয়। কিন্তু রজনীশের ভক্তরা বলবে সে আসলেই আলাদা, আসলেই অদ্বিতীয়। তাহলে পরের পরীক্ষাটা করি, আল্লাহু সামাদ, আল্লাহ তিনি অবিনশ্বর ও চিরস্থায়ী। রজনীশ কি অবিনশ্বর আর চিরস্থায়ী? রজনীশের আত্মজীবনী পড়লে দেখতে পাবেন রজনীশ ডায়াবেটিসে ভুগতেন, অ্যাজমা ছিল, পিঠে ব্যথা ছিল। চিন্তা করেন, ঈশ্বর অ্যাজমায় ভোগেন, তার পিঠে ব্যথা থাকে, ডায়াবেটিস আছে। 3 নম্বর পয়েন্ট, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি, জন্ম নেননি। আমরা জানি যে রজনীশ মধ্যপ্রদেশে জন্মেছিলেন, তার বাবা ছিল, মাও ছিল। 1981 সালে তিনি আমেরিকায় যান, সেখানে অরেগন প্রদেশে তিনি তার নিজের শহর বানান, যার নাম রজনীশপুরম। তার হাজার হাজার ভক্ত সেখানে তৈরি হয়। পরবর্তীতে আমেরিকার সরকার তাকে অ্যারেস্ট করে, তারপর তাকে জেলখানে আটকে রাখে। রজনীশ বলেন যে আমেরিকার সরকার জেলখানার ভেতরে তাকে স্লো পয়জনিং করেছিল। চিন্তা করে, সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হয়। আর 1985 সালে আমেরিকার সরকার আমেরিকা থেকে তাকে বের করে দেয়। রজনীশ ইন্ডিয়ায় ফিরে আসেন, তারপর তিনি পুনা শহরে তার নিজের আশ্রম বানান, যেটাকে বর্তমানে বলা হয় দি ওশো কমিউন। আর আপনি যদি ওশো কমিউনে যান, তার সমাধিস্তম্ভের উপর লেখা আছে ভগবান রজনীশ, ওশো রজনীশ, কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবীতে ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত। কখনো জন্মাননি, কখনো মরেননি, তবে পৃথিবী ভ্রমণ করেছেন 11 ডিসেম্বর 1931 সাল থেকে 19 জানুয়ারি 1990 সাল পর্যন্ত।
তার সমাজের উপর একথা লিখতে ভুলে গেছে যে পৃথিবীর 21টা দেশ তাকে ভিসা দিতে পূর্বভাবে রাজি হয়নি। চিন্তা করেন, মহান ঈশ্বর পৃথিবীতে আসলেন, পৃথিবী ভ্রমণ করলেন আর বিভিন্ন দেশে যেতে তার ভিসার প্রয়োজন হয়। তখন গ্রিসের আর্চ বিশপ বলেছিলেন, যদি রজনীশকে এই দেশ থেকে বের করে দেওয়া না হয় তাহলে আমরা তার ঘর পুড়িয়ে দেবো, তার শিষ্যদের ঘরে পোড়াব। আর একদম শেষ পয়েন্ট, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। পরীক্ষাটা এতই কঠিন যে সত্যিকারের ঈশ্বর ছাড়া অন্য কেউ এই পরীক্ষায় পাশ করতে পারবে না। যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। আমরা জানি যে রজনীশের সাদা দাড়ি ছিল, তার দুটো চোখ, একটা নাক, একটা মাথা, দুটো হাত, অন্য সব মানুষের মতোই। যখনই ঈশ্বরকে পৃথিবীর কোনো কিছুর সাথে তুলনা করবেন সেটা হলো ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, যেমন ধরেন যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর, তিনি হাজার গুণ বেশি শক্তিশালী আর্নল্ড শোয়ার্জনেগারের চেয়ে, আপনারা হয়তো তার নাম শুনে থাকবেন। তার এক সময় টাইটেল ছিল মিস্টার ইউনিভার্স, পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষ। যদি কেউ বলে সর্বশক্তিমান স্রষ্টা শোয়ার্জনেগারের চেয়ে হাজার গুণ শক্তিশালী, যখন ঈশ্বরকে কারোর সাথে তুলনা করবেন, হোক সেটা হাজার গুণ বা লক্ষ গুণ, হোক সেটা আর্নল্ড শোয়ার্জনেগার, দারা সিং বা কিংকং, যখন ঈশ্বরকে আপনি কোনো কিছুর সাথে তুলনা করবেন সে তাহলে ঈশ্বর নয়। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, তাহার সমতুল্য কেহ নাই। এটা হলো সর্বশক্তিমান ঈশ্বরের চার লাইনের সংজ্ঞা। এটাই বলা আছে পবিত্র কোরআনে, যেটাকে আমরা বলি ধর্মবিশ্বাসের কষ্টিপাথর। তাহলে সব দেবতা যাদেরকে বিভিন্ন মানুষ উপাসনা করে তাদেরকে সূরা ইখলাসের পরীক্ষায় ফেলুন, যদি সেই দেবতা সূরা ইখলাসের পরীক্ষায় পাশ করে, হিন্দু ধর্মগ্রন্থের সাথে মিলে যায়, তাহলে সে আসলে ঈশ্বর, আর ফেল করলে সে সত্যিকার ঈশ্বর নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলেছেন সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, আল্লাহ বলছেন ওয়ালিদুল্লাহ আবিদুর রহমান আইয়ামা তাদু ফালাল আসমাউল হুসনা, তোমরা আল্লাহর নামে আহ্বান করো অথবা রহমান, যে নামে আহ্বান করো না কেন সকল সুন্দর নাম সেগুলি তো তাহারই। আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যে কোনো নামে ডাকতে পারেন, তবে নামটা হবে সঠিক নাম, এটা হবে সুন্দর নাম, এতে করে আমাদের মনে কোনো ছবি ভাসবে না। আর এই কথাটা যে সুন্দর নামগুলি সেগুলো আল্লাহ তাআলার, এই কথাটা সূরা ইসরার 110 নম্বর আয়াতে, এছাড়াও কথাটা রয়েছে পবিত্র কোরআনে সূরা আরাফের 180 নম্বর আয়াতে, সূরা তাহার 8 নম্বর আয়াতে এই কথা বলা হয়েছে, এছাড়াও উল্লেখ আছে সূরা হাসরের 24 নম্বর আয়াতে যে সবচেয়ে সুন্দর নামগুলি সেগুলি আল্লাহ তাআলার। আর যদি আপনারা পবিত্র কোরআন পড়েন, এই কোরআনে 99টি আলাদা নামে ডাকা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে। যেমন ধরেন আর রহমান, আর রহিম, আল হাকিম, পরম করুণাময়, পরম দয়ালু, পরম জ্ঞানী, 99টি সুন্দর নাম, আর প্রধান নামটি হলো আল্লাহ। আমরা ইসলাম ধর্মের অনুসারীরা কেন আল্লাহকে ডাকি, আরবি শব্দ আল্লাহর নামে কেন ইংরেজিতে গড বলি না, কারণ ইংরেজি গড শব্দটাকে দিয়ে অনেক শব্দ বানানো যায় যেটা আরবি শব্দ আল্লাহ দিয়ে সম্ভব না। যেমন ধরুন যদি গডের পরে এস অক্ষরটা যোগ করেন তাহলে হবে গড, গডের বহুবচন, আল্লাহর কোনো বহুবচন নেই। কুল আল্লাহ আহাদ, বলো তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয়। যদি আপনারা গডের পরে ডি ই ডাবল এস বসান সেটা হবে গডেস, অর্থাৎ মহিলা গড, পুরুষ আল্লাহ বা মহিলা আল্লাহ বলে কিছু নেই ইসলামে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক, অদ্বিতীয়, তার কোনো লিঙ্গ নেই। যদি গডের পরে ফাদার শব্দটা বসান তাহলে হবে গড ফাদার, সে আমার গড ফাদার, আল্লাহ ফাদার বা আল্লাহ আব্বা বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে মাদার বসান তাহলে হবে গড মাদার, আল্লাহ মাদার বা আল্লাহ আম্মি বলে কিছু নেই ইসলামে। যদি গডের পরে তিন শব্দটা বসান তাহলে হবে তিন গড, অর্থাৎ নকল গড, তিন আল্লাহ বলে কিছু নেই ইসলামে। আর এই কারণে আমরা মুসলমানরা ঈশ্বরকে আল্লাহ বলে ডাকি, আরবিতে আল্লাহ বলে ডাকি, ইংরেজিতে গড বলে ডাকি না। কিন্তু কোন মুসলিম যখন অমুসলিম কারোর সাথে কথা বলে, সেই লোক হয়তো ইসলামের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে কিছু জানে না, তাকে বোঝানোর জন্য আরবিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা না বলে যদি গড বলা হয়, আমি যেমন আজকের লেকচারে বলছি এতে কোনো আপত্তি নেই। কিন্তু সবাইকে মনে করিয়ে দেই যে ইংরেজি গড শব্দটা আরবি শব্দ আল্লাহর সঠিক অনুবাদ নয়। আর এই আল্লাহ শব্দটা পৃথিবীর বেশিরভাগ প্রধান ধর্মগ্রন্থেই উল্লেখ করা হয়েছে, এমনকি হিন্দু ধর্মগ্রন্থে উল্লেখ আছে। যদি ঋগ্বেদ পড়েন 2 নম্বর গ্রন্থ 1 নম্বর অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে সর্বশক্তিমান ঈশ্বরের একটি বৈশিষ্ট্যের কথা আছে, ঋগ্বেদের 2 নম্বর গ্রন্থ 1 অনুচ্ছেদের 11 পরিচ্ছেদে, সেটা হলো আল্লাহ। আর
যদি সংস্কৃত ডিকশনারি পড়েন, হিন্দু ডিকশনারি, বলা হয়েছে আল্লাহ সৃষ্টিকর্তার একটি নাম। এছাড়াও আরো আছে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। ঋগ্বেদে 3 নম্বর গ্রন্থে 30 অনুচ্ছেদের 10 পরিচ্ছেদে, এছাড়াও ঋগ্বেদে 9 নম্বর গ্রন্থে 67 অনুচ্ছেদের 30 পরিচ্ছেদে সৃষ্টিকর্তাকে বলা হয়েছে আল্লাহ। আসুন এবার ইসলামের দ্বিতীয় স্তম্ভ নিয়ে আলোচনা করি, সেটা হল ফেরেশতাগণ। হিন্দুইজমে ফেরেশতার মতো কিছু নেই, তবে হিন্দুইজমে কিছু অতি মানবীয় ব্যক্তি আছেন যারা এমন কিছু করতে পারেন যেগুলো সাধারণ মানুষ পারে না। ইসলাম অনুযায়ী ফেরেশতাদের সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু তাআলা আলো থেকে। তারা সব সময় আল্লাহ সুবহানাহু তাআলার আদেশ পালন করে, তাদের নিজের ইচ্ছায় পরিচালিত হয় না। আর ফেরেশতাদের তৈরি করা হয়েছে বিশেষ কিছু উদ্দেশ্যে, বিশেষ কাজের জন্য। যেমন প্রধান ফেরেশতা জিব্রাইল, তার কাজ হল আল্লাহ সুবহানাহু তাআলার আসমানি কিতাবগুলো বিভিন্ন নবীদের কাছে পৌঁছে দেয়া। তৃতীয় স্তম্ভ হল আসমানি কিতাব। প্রথমে বলবো হিন্দুইজমের ধর্মগ্রন্থগুলো নিয়ে। হিন্দুইজমের পবিত্র সব ধর্মগ্রন্থগুলিকে ভাগ করা যায় প্রধানত 2 ভাগে, একটা হল শ্রুতি, অন্যটা স্মৃতি। শ্রুতি অর্থ সেটা যা বোঝা গেছে, যা শোনা গেছে, যা স্পষ্ট হয়েছে, প্রকাশিত হয়েছে। আর এই শ্রুতিগুলোকে বলা হয়ে থাকে ঈশ্বরের বাণী। এই কথাগুলো একেবারে স্বর্গীয়। এখানে 2টো ভাগ রয়েছে, বেদ আর উপনিষদ। বেদ শব্দটা এসেছে সংস্কৃত শব্দ ভিদ থেকে, যার অর্থ জ্ঞান। আর বেদ অর্থ সবচেয়ে শ্রেষ্ঠ জ্ঞান। আবার বেদ 4 প্রকারের আছে, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ আর অথর্ববেদ। সঠিক কবে এই বেদগুলো মানুষের কাছে এসেছে সেটা জানা যায় না। ঠিক কবে বেদ এসেছে সেটা জানা যায় না, পণ্ডিতরাও একমত না। স্বামী দয়ানন্দ সরস্বতীর মতামত অনুযায়ী, যিনি আর্য সমাজের প্রতিষ্ঠাতা, তিনি বলেছেন যে এই বেদগুলো পৃথিবীতে এসেছে 131 কোটি বছরের আগে। তবে বেশিরভাগ পণ্ডিতরাই, আর হিন্দু পণ্ডিতদেরও বেশিরভাগই, তারা বলেন বেদ আনুমানিকভাবে 4000 বছরের পুরনো। ঠিক কার কাছে বেদ প্রথম এসেছিল সেটাও আমরা জানি না। কোন দেশে প্রথম বেদ এসেছিল সেটাও আমরা জানি না। কোন ঋষি প্রথম এটা লিখেছিল বা কার উপর নাজিল হয়েছিল সেটাও জানি না। এসব কিছু ব্যাপারে একমত না হলেও হিন্দুরা বিশ্বাস করে যে এই বেদ ঈশ্বরের বাণী, আর এটাই সবচেয়ে পবিত্র সব হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে। এরপরে গুরুত্বপূর্ণ হল উপনিষদ। প্রায় 200-এরও বেশি উপনিষদ রয়েছে। ইন্ডিয়ানরা বলে উপনিষদের সংখ্যা 108টি, আর এগুলোর মধ্যে প্রধান হল, কেউ বলে 10টি, কেউ বলে 12টি। আর রাধাকৃষ্ণন 18টি উপনিষদকে বলেছেন প্রধান উপনিষদ, তার বইতেও লিখেছেন। আর অন্য ধরনের পবিত্র গ্রন্থগুলো, এগুলো হল স্মৃতি। স্মৃতি অর্থ যেটা স্মরণ করা যায়, অর্থাৎ মেমোরি। আর স্মৃতি, এগুলো স্মৃতির চাইতে কিছুটা কম পবিত্র। এই স্মৃতিগুলো ঈশ্বরের কাছ থেকে আসেনি, এগুলো মহান স্রষ্টার বাণী নয়, এগুলো লিখেছেন মানুষরাই। এখানে লেখা আছে বিভিন্ন নিয়ম কানুন, যে একজন মানুষ কিভাবে জীবন ধারণ করবে, এগুলোকে বলা হয় ধর্মশাস্ত্র। স্মৃতিগুলোর মধ্যে রয়েছে ইতিহাস। সেই অসাধারণ মহাকাব্য দুটির কথা বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। একটা হলো রামায়ণ, যেটাতে শ্রীরামচন্দ্রের গল্প রয়েছে, এটাও বেশিরভাগ ইন্ডিয়ানই জানেন। অন্যটা হলো মহাভারত, যেখানে গল্পটা হচ্ছে সিংহাসন নিয়ে জ্ঞাতি ভাইদের মধ্যে যুদ্ধ, অর্থাৎ পাণ্ডব আর কৌরব। এছাড়াও এখানে শ্রীকৃষ্ণের গল্প বলা হয়েছে। আর আমাদের বেশিরভাগ ইন্ডিয়ানরা এই মহাভারত পড়েছেন। ধর্মগ্রন্থগুলির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল ভগবদ্গীতা। ভগবদ্গীতা হল মহাভারতের একটি অংশ, এতে 18টি অধ্যায় আছে। এগুলো হল ভীষ্ম পর্বের একটি অংশ। 25 নম্বর অধ্যায় থেকে 42 অধ্যায় মহাভারতের 18টি অধ্যায় আছে। এখানে শ্রীকৃষ্ণ কিছু উপদেশ দিয়েছেন অর্জুনকে যুদ্ধের ময়দানে। অন্য পবিত্র গ্রন্থ হল পুরাণা।
পুরানা অর্থ প্রাচীন, হিন্দিতে বলি পুরানা হ্যায়, পুরানা প্রাচীন, তাহলে পুরানা অর্থ প্রাচীন, এগুলো খুবই জনপ্রিয়। আর মহর্ষি ব্যাসদেব তিনি পুরানার 18টি অধ্যায় লিখেছেন। এখানে ঈশ্বর আর দেবতাদের নিয়ে গল্প রয়েছে, কিভাবে বিশ্বজগৎ সৃষ্টি হয়েছে সে কথাও বলা হয়েছে। পুরাণাগুলির মধ্যে প্রধান একটা হল ভবিষ্য পুরাণা, ভবিষ্যতের কথা বলা হয়েছে। এছাড়াও অনেক ধর্মগ্রন্থ রয়েছে, যেমন মনুস্মৃতি, মনুরাহিন, এছাড়াও অনেক ধর্মগ্রন্থ, তবে সবগুলোর মধ্যে সবচেয়ে পবিত্র হিন্দু ধর্মগ্রন্থ সেটা হলো বেদ। যদি কোনো কথা বেদের সাথে না মেলে তাহলে বেদকেই মানতে হবে, বেদ সবচেয়ে উপরে। আসুন এবার ইসলামের গ্রন্থগুলো নিয়ে আলোচনা করি। আল্লাহ পবিত্র কোরআনে বলছেন সূরা রাদের 38 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, আল্লাহ বলছেন মানে কল্লি আজিল কিতাব, প্রত্যেক যুগেই আমি কিতাব নাজিল করিয়াছি। মহান স্রষ্টা অনেকগুলো কিতাব পাঠিয়েছেন, কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব হলো পবিত্র কোরআন, যেটা নাজিল হয়েছিল সর্বশেষ আর চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আর সব আসমানি কিতাব, আগের কিতাবগুলি পবিত্র কোরআনের আগে, সেগুলো নাজিল হয়েছিল একটি বিশেষ গোত্রের জন্য এবং সেগুলো ছিল একটি নির্দিষ্ট সময়ের জন্য। কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত আসমানি কিতাব পবিত্র কোরআন শুধু মুসলিম বা আরবদের জন্য নাজিল হয়নি, কোরআন পুরো মানব জাতির জন্য নাজিল হয়েছে। পবিত্র কোরআনে সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা ইব্রাহিমের 52 নম্বর আয়াতে উল্লেখ করা আছে, সূরা বাকারার 185 নম্বর আয়াতে উল্লেখ আছে, আর এছাড়াও সূরা জুমারের 41 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে যে কোরআন অবতীর্ণ হয়েছে সমগ্র মানব জাতির জন্য। ইসলাম ধর্মে কোরআন হল সবচেয়ে পবিত্র গ্রন্থ। প্রথমটা হল এটা মহান সৃষ্টিকর্তার বাণী, আর কোরআনের সাহায্যকারী গ্রন্থ হিসেবে আপনারা ইসলাম ধর্মে পাবেন আমাদের প্রিয় নবী যা বলেছেন সহি হাদিস, সর্বশেষ চূড়ান্ত নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলে গিয়েছেন। এই সহি হাদিস কখনোই পবিত্র কোরআনের বিরুদ্ধে যাবে না, পবিত্র কোরআন আর সহি হাদিসের মধ্যে কখনোই কোনো বিরোধ হবে না। এই দুটোই হলো ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র গ্রন্থ। আসুন এবার ইসলামের চতুর্থ স্তম্ভ নিয়ে কথা বলি, সেটা হলো নবী রাসূলগণ। প্রথমে আমরা হিন্দু ধর্মের প্রেরিত দূতদের কথা বলবো। সাধারণ হিন্দুরা তারা অবতারবাদে বিশ্বাস করে। অবতার একটা সংস্কৃত শব্দ যেটা এসেছে আউ থেকে অর্থ নিচে এবং ত্র অর্থ ভ্রমণ করা, তাহলে অবতার মানে নিচে আসা বা নিচে পাঠানো। আর অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে হিন্দু মাইথোলজি অনুযায়ী অবতার মানে কোনো পূর্ণ আত্মা বা দেবতার পৃথিবীতে আসা মানুষের রূপ নিয়ে। সাধারণ হিন্দুরা বিশ্বাস করে যে অবতার হলেন ঈশ্বর, যিনি মানুষের রূপ নিয়ে এই পৃথিবীতে আসেন। আর সাধারণ হিন্দুরা জানে যে মহান স্রষ্টা মানুষ হিসেবে জন্মান, অবতার হয়ে জন্মান, যাতে করে তিনি বিভিন্ন অন্যায় অবিচারের প্রতিবাদ করতে পারেন আর তার ধর্মকে তিনি রক্ষা করতে পারেন। এই পৃথিবীতে তিনি মানুষ হিসেবে নিচে এসেছেন মানুষের বিভিন্ন আইন প্রতিষ্ঠার জন্য, কি করবে আর করবে না এই নির্দেশ দেওয়ার জন্য। এই ধারণা তারা পেয়েছে আসলে ভগবদ গীতার একটি অনুচ্ছেদ থেকে, 4 নম্বর অধ্যায় 7 ও 8 অনুচ্ছেদে আছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুতনম ধর্মস্য তথাত্মান সজ্জয়মেহম। এই অনুচ্ছেদটা খুবই কমন, আর এটা দেখানো হয় মহাভারত সিরিয়াল টিভিতে শুরুর আগে। এর অর্থ যখনই কোথাও ন্যায়পরায়ণতার অবক্ষয় হবে এই ভারতে এবং অন্যায় অবিচার বৃদ্ধি পাবে আমি তখনই উপস্থিত হব। 8 নম্বর অনুচ্ছেদে আছে, ভালোকে রক্ষা করতে এবং মন্দকে ধ্বংস করতে, ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা করতে আমি তখনই উপস্থিত হব। প্রত্যেক যুগে আমি আসি, সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগেই আমি উপস্থিত হই। এই অবতারদের ধারণা, এটা আরো বলা আছে ভগবত পুরাণায় 9 নম্বর খণ্ড 24 অধ্যায় 56 অনুচ্ছেদে বলা হচ্ছে, যখনই পৃথিবী অন্যায় আর অবিচারে ভরে যাবে, পুরো পৃথিবী পাপে পরিপূর্ণ হবে, তখনই আমি নেমে আসব, মহান স্রষ্টা তখনই নেমে আসবেন। এই অবতারবাদের ধারণা, মহান স্রষ্টা মানুষের রূপ নিয়ে আসছেন, সব সাধারণ হিন্দুই এই কথাটা বিশ্বাস করেন। এই কথাগুলো বেদের কোথাও আপনারা খুঁজে পাবেন না।
অবতারের কথা বেদের কোনো জায়গাতেই উল্লেখ করা নেই, আর বেদই হলো হিন্দু ধর্মগ্রন্থের মধ্যে সবচেয়ে পবিত্র। আর হিন্দু পণ্ডিতরা এখানে বলেন, অনেক হিন্দু পণ্ডিত বলেন যারা বেদান্তবাদী, বেদের কথাগুলোকে বিশ্বাস করেন, তারা বলেন এই সংস্কৃত শব্দ অবতার এটা আসলে মহান স্রষ্টার প্রেরিত কেউ সৃষ্টিকর্তা পাঠিয়েছেন। এটা নিয়ে স্বয়ং সৃষ্টিকর্তাকে বোঝানো হচ্ছে না, এটা হতে পারে যে মহান স্রষ্টা কোনো মানুষকে পাঠিয়েছেন। তাহলে এইসব পণ্ডিতরা বলেন আমাদের কোনো আপত্তি নেই যে মহান স্রষ্টা পৃথিবীতে কোনো মানুষকে পাঠিয়েছেন। আপনারা যদি বেদ পড়েন সেখানে অনেক ঋষির কথা বলা হয়েছে যাদেরকে সৃষ্টিকর্তা পৃথিবীতে পাঠিয়েছেন মানুষকে পথ দেখানোর জন্য। আসুন এবার ইসলাম ধর্মে প্রেরিত দূতের ধারণা দেখি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতিরের 24 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, এমন কোন সম্প্রদায় বা গোত্র নাই যাহাদের নিকট পূর্ব কোন সতর্ককারী প্রেরিত হয় নাই। পবিত্র কোরআনে সূরা রাদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে, প্রত্যেক সম্প্রদায়ের নিকট আমি সতর্ককারী পাঠাইয়াছি। পৃথিবীতে এ পর্যন্ত অনেক নবী রাসূল এসেছেন, কিন্তু সর্বশেষ আর চূড়ান্ত নবী হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর পবিত্র কোরআনে সূরা আহজাবের 40 নম্বর আয়াতে বলা হয়েছে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির জালিকুম ওয়া আখির রাসূলুল্লাহ ওয়া খাতামুন নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নহেন, বরং তিনি রাসূল আল্লাহ সুবহান ওয়া তাআলার, এবং তিনি সর্বশেষ নবী এবং আল্লাহ সর্বময় বিষয়ে সবকিছু সম্পর্কে জানেন। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন সর্বশেষ ও চূড়ান্ত নবী, আগের নবী রাসূলরা তারা এসেছিলেন শুধু তাদের সম্প্রদায়ের জন্য, আর সেই সব নবী রাসূলদের বিভিন্ন নির্দেশ সেগুলো ছিল নির্দিষ্ট একটা সময়ের জন্য। যেহেতু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ ও চূড়ান্ত নবী, তিনি শুধুমাত্র মুসলমান আর আরবদের জন্য আসেননি। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আম্বিয়ার 107 নম্বর